পায় নিকিতা, শুধু শুধু প্রাণটা খোয়ালে। আমার কথাটা যদি একটু শুনতে। যাক, তোমার আত্মার শান্তি কামনা করি, এইটুকু তো তোমার জন্য আমি করতেই পারি। আমি যা ভেবেছি সেটাই হলো কি? साइड प्लीज, साइड प्लीज। আমাদের আর করার কিছু নেই। নিকিতা, 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 ওঠো না, নিকিতা। আজ ওয়ার্ল্ড ম্যাজিক কম্পিটিশনে ঘটে গেছে বড় দুর্ঘটনা। শেষ প্রতিযোগী রাশিয়ান ম্যাজিশিয়ান নিকিতা, উনি জলের মধ্যে 3 মিনিট থাকবেন বলেছিলেন, তারপর জল থেকে মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসবেন বলেছিলেন, কিন্তু না, উনি তা পারেননি। জলের তলায় ওনার মৃত্যু হয়েছে। এত বড় একজন ম্যাজিশিয়ানের জলের তলায় কিভাবে মৃত্যু হলো তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। ম্যাজিশিয়ান নিকিতার মৃত্যু কি একটা অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু, তা কিন্তু এখনো জানা যায়নি। এটা একটা অ্যাক্সিডেন্ট, পুলিশে খবর দিতে হবে। তার আগে ওর দেহ নিয়ে কিছুই করা যাবে না। ঠিক আছে, আমি আমি পুলিশে ফোন করে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ, আমি মিস্টার গোস্বামী কথা বলছি, ওয়ার্ল্ড ম্যাজিক কম্পিটিশন থেকে। হাউ ইজ ইট পসিবল? নিকিতা একজন গুড ম্যাজিশিয়ান, ও কেন নিজে হাতে সিকুল খুলতে পারলো না? আমার মনে হয় ফার্স্ট টাইম ম্যাজিকটা দেখাচ্ছিল, ও প্র্যাকটিসের অভাব, সেই জন্য এমনটা হলো। সত্যি তুমি মরে গেলে নিকিতা?
আমার পায়ে পা দিতে না গেলে তোমার কপালে আর জলে ডুবে মৃত্যুটা অন্তত ছিল না। যদিও তোমার আসল মৃত্যুর কারণ আমি, কিন্তু এটা কেউ জানবে না। আই এম সো সরি নিকিতা, আমার এছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। অসাধারণ মোহিনী, এই কুমিরের কান্নাটা খুব ভালো কাঁদতে পারে দেখছি। এমনটা তো ওর কথা ছিল না। না নিকিতা, নিকিতাকে একবার ভানু, আমার কথা শোনো না, তুমি যাবে না, নিকিতা নিকিতার খুব ভালো বন্ধু ছিল নাদিরা। ইয়েস, নাদিরা ওনলি টকস করতো নিকিতার সঙ্গে, সেই ও জুনো খুব আপসেট হয়ে গা যে কোথা থেকে যে কি হয়ে গেল। আরে বা, আহ গড, মেঘ ভানু এত বড় ভুলটা কি করে করলো? নাকি নাকি নিকিতা মেঘ ভানু শেখানো অঙ্কটা ভুল কষেছে? কি বলেন আপনি? মেঘ ভানু নিকিতাকে কি শিখিয়েছে, কি বলছেন আপনি? আসলে নিকিতা তো ভানুর বন্ধু হয়ে গিয়েছিল, তাই মেঘ ভানু এই ম্যাজিকটা নিকিতাকে শিখিয়েছিল। মেঘ ভানু ওকে ম্যাজিক শিখ ওকে ম্যাজিক শিখিয়েছে? হ্যাঁ ম্যাডাম। এত বড় ভুলটা করলো কি করে ওরা? এসো এদিকে, এদিকে এসো। এমনটা তো হওয়ার কথা ছিল না। নিকিতার কাছে সব পরিষ্কার ছিল, বিন্দু মাত্র কোনো ভুল হওয়ার চান্সই ছিল না। ভানু ভানু, আমিও কিছু বুঝতে পারছি না এসব কি হয়ে গেল। আমি বিশ্বাস করো, আমি নিকিতা এখানে জিততে এসেছিল, আমরাই তো ওকে ম্যাজিকটা শিখিয়েছিলাম, তাই না? এখন তো আমার নিজেকেই দোষী মনে হচ্ছে। ভানু প্লিজ প্লিজ, তুমি এরকম ভাবে ভেবো না প্লিজ। ভানু তাহলে তো আমিও দোষী, আমরা দুজনেই তো বলেছিলাম এই ম্যাজিকটা করতে। ভানু ভগবান জানেন আমরা নিকিতার কোনো ক্ষতি চাইনি, আমরা ওকে সাহায্য করতে চেয়েছিলাম। ভানু ম্যাডাম, মেঘ ভানু, তুই সত্যি নিকিতাকে ম্যাজিকটা শিখিয়েছিলিস? হ্যাঁ বড়দি, কিন্তু বিশ্বাস কর এরকম হওয়ার কথা ছিল না। নিকিতা নিকিতা মারা যাবে আমরা আমরা কল্পনায় ভাবতে পারিনি, বিশ্বাস কর। এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা হচ্ছে না মেঘ। আমি কি তোদের চিনি না? আমি জানি তোরা এ কাজ করিসনি, তোরা কিন্তু তোরা একজন বিদেশি ম্যাজিশিয়ানকে ম্যাজিক শিখিয়ে সাহায্য করেছিস, আর সেই ম্যাজিক দেখাতে গিয়ে নিকিতা মারা গেছে। এটা জানাজানি হলে কি শোরগোল পড়বে বুঝতে পারছিস তোরা? তার মধ্যে মোহিনী এখানে রয়েছে, ওরা তোদের ফাঁসানোর জন্য সবসময় ব্যস্ত হয়ে রয়েছে। ও জানতে পারলে কি করবে আমি জানি না। এখানে থাকলেই পুলিশ আমাকে প্রশ্ন করবে, আর তখন আমাকে কথা বলতেই হবে। না না, এত বড় রিস্ক কোনোদিন মোহিনী নিতে পারে? আপনারা কলকাতার ম্যাজিক ভিলেজ থেকে ওয়ার্ল্ড ম্যাজিক কম্পিটিশনের সরাসরি সম্প্রচার দেখছেন। রাশিয়ান ম্যাজিশিয়ান নিকিতা পারফর্ম করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মোহিনী কি পুলিশ আসছে বলে কাটলো? বাবা, তাহলে আমিও কাটি, সাবধানের মার নেই। পুলিশ কিছু সন্দেহ করার আগে আমাকে গুরুত্বপূর্ণ কাজটা আগেই সেরে ফেলতে হবে। পুলিশকে দেখেই চলে এলেন তো, ভয় পাচ্ছেন? শাট আপ। শোনো আব্দুল, ভুলে যাও না, হ্যাঁ আমি যদি ফাঁসি তাহলে আমার সঙ্গে সঙ্গে তুমিও ফাঁসবে কিন্তু। আর তাছাড়া
কফি মাগটা কিন্তু তোমার হাত দিয়ে নিকিতার কাছে গিয়েছিল। সুতরাং বেশি কথা না বলে না যেটা বলছি সেটা কর। কি কি করতে হবে আমাকে? দোভাষী তো তুমি। রাশিয়ান জানো? হ্যাঁ, রাশিয়ান, চাইনিজ, জাপানিজ, ইটালিয়ান, ফ্রেঞ্চ। বাস বাস, অত কথা বলতে বলিনি। ধরো এবার রাশিয়ান ভাষায় নিকিতা সুইসাইড নোটটা লিখে ফেল। বয়ানটা আমি বলে দিচ্ছি, লেখো। টাকার অভাবে বেবির চিকিৎসা করাতে না পারার জন্য আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হলাম, আর সবার কাছে আবেদন করছি আমার বেবিকে সেভ করার জন্য। আরে হাঁ করে কি দেখছো, লেখো না। প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে যদি আত্মহত্যা করতেই হয় তাহলে স্টেজ কেন? ভিলেজের ঘর তো রয়েছে, উনি ঘর ছেড়ে দিয়ে হঠাৎ স্টেজে গিয়ে আত্মহত্যা করছেন কেন? স্টেজেই তো সুইসাইডটা করবে, কারণ ও চায় ওর সুইসাইড নিউজটা সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর কাছে ছড়িয়ে পড়ুক, আর তার সাথে সাথে পৃথিবীবাসী যাতে এটাও জানতে পারে রাশিয়ান হসপিটালে বিনা চিকিৎসায় ওর বেবি মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাই সবার কাছে ও কিছু টাকা আবেদন করতে চায়। ক্লিয়ার? করে ফেলো কাজটা। দাঁড়ান, টাকা আমার, টাকা নিয়ে তোমাকে দেশে ফিরতে তো আমি দিচ্ছি না আব্দুল। আগে নিকিতার ব্যাপারটা সামলে নিয়ে চ্যাম্পিয়নটা হয়ে যাই, তারপর তোমার ব্যবস্থা আমি করছি। ততক্ষণ রাখো আমার টাকা তুমি তোমার কাছে। চটপট কাজটা করে ফেলো, আমি চেঞ্জ করে আসছি। কি সাংঘাতিক এই মোহিনী, কিছু টাকা বেশি রোজগার করতে গিয়ে নিজের কবর নিজে খুঁড়ছি না তো? নাদিরা ম্যামকে সুস্থ অবস্থায় নিয়ে দেশে ফিরতে পারলে বাঁচি। বসে আছো কেন, লিখেছো? নিন। আমাকে দিচ্ছ কেন? যাও গিয়ে নিকিতার রুমে রেখে এসো। আমি তো কি আমি, টাকাটা তো তুমিই নিয়েছো। যাও। ওকে। বিশ্বাস করো নিকিতার কাছে সব পরিষ্কার ছিল ম্যাজিকের ব্যাপারে। ওর মৃত্যুর চুপ চুপ, এখন এই ব্যাপারে কোনো আলোচনা নয় ভানু। তোমরা যে নিকিতাকে ম্যাজিকটা শিখিয়েছো ভুলে যাও। মেঘ মেঘ, এই কথা যেন কেউ জানতে না পারে। না রে বটি, আমি তোর কথা মানতে পারছি না বটি। আমরা তো কোনো অন্যায় করিনি, তাহলে লুকোনোর কোনো প্রশ্নই আসছে না। মেঘ, শোনো শোনো শোনো, আমার মনে হয় তোমার বর্দি ঠিক কথাই বলছেন। কেশব দা, তুমিও মেঘ, এটা ইমোশনাল হয়ে পড়ার সময় নয়। ইমোশন দিয়ে অঙ্ক কষা যায় না, বুদ্ধি কাজে লাগাতে হয়। বুদ্ধি কাজে লাগাও। কেশব দা, আমি বলছিলাম তুই এখন
আচ্ছা আপনারা কি জানেন নিকিতার মেন্টর কে ছিল? এই কথাটা কেন জিজ্ঞাসা করছো তুমি? না মানে মেন্টররাই তো ওদের সবাইকে ট্রিকগুলো শেখায় তাই না? তার মানে তার মধ্যে কোনো একটা গলত ছিল। গলত ছিল মানে? গলত মানে ভুল ভুল। তার মানে কোনো একটা ভুল ছিল। না হলে নিকিতার মতো একজন এক্সপার্ট ম্যাজিশিয়ান সে কি করে ম্যাজিক দেখাতে গিয়ে মারা যেতে পারে? মানে এটা তো আমি মানতেই পারছি না। I think it was an accident. আমার মনে হয় বিষয়টা একটু অন্য রকম। তুমি কি মিন করতে চাইছো? মানে এটাই বলতে চাইছি যে নিকিতার সাথে পেরে উঠবে না বলে কেউ হয়তো ওকে সরিয়ে দিতে চেয়েছে। আর সেটা কোনো পার্টিসিপেন্টও তো হতে পারে।